একদিনের ব্যবধানে নারায়ণগঞ্জের বাজারগুলোতে গ্রীষ্মকালীন সবজি প্রতি কেজিতে পাঁচ থেকে দশ টাকা বেড়েছে তবে সব ধরনের মুরগি ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে বুধবার ছয় সেপ্টেম্বর নারায়ণগঞ্জের বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে এসব বাজার ঘুরে দেখা গেছে একদিনের ব্যবধানে গ্রীষ্মকালীন সবজিতে দাম কেজিতে পাঁচ থেকে দশ টাকা বেড়েছে শুধু তাই নয় শীতকালীন সবজি বিক্রি হচ্ছে চড়া দামে বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারও সবজির দাম কিছুটা বেড়েছে এদিকে ক্রেতাদের অভিযোগ সরকারি ছুটির দিনগুলোতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সবকিছুর দাম বাড়িয়ে দেয় ভোক্তাদের জিম্মি করে তারা ব্যবসা করছে কারণ ছাড়াই নানা অজুহাতে বিক্রেতারা পণ্য দাম বাড়িয়ে দেয় খুচরা বাজারে নিয়ন্ত্রণ না থাকায় এমনটি হচ্ছে বলে মনে করেন তারা বুধবার নারায়ণগঞ্জের বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে আশি থেকে একশো বিশ টাকা করল্লা ষাট থেকে আশি টাকা ঢেঁড়স পঞ্চাশ থেকে ষাট টাকা বরবটি আশি টাকা দুন্দুল ষাট টাকা চিচিঙ্গা ষাট টাকা শশা পঞ্চাশ টাকা আশি টাকা প্রতিটি লাউ বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা পেঁপে প্রতি কেজি চল্লিশ টাকা লেবুর হালি দশ থেকে বিশ টাকা ধনে পাতা চারশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি ছোট বাঁধাকপি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ফুলকপি ছোট আকারে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা সিম দুশো আশি থেকে তিনশো টাকা কচুরমুখী আশি টাকায় বিক্রি হচ্ছে এছাড়া বাজারে ব্রয়লার মুরগির কেজি একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা দরে বিক্রি হচ্ছে গত সপ্তাহের একই দামে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে কক মুরগি তিনশো টাকা থেকে কক হাইব্রিড তিনশো টাকা দেশি মুরগি পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে এনএন টিভি নারায়ণগঞ্জ